সুপ্রিয় দর্শক মণ্ডলী, দূরে এবং কাছে যারা আমাদের প্রোগ্রামটি দেখতেছেন, সকলকে জানাচ্ছি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক, এবং সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন এবং যে যেখানে আছেন কেমন ঈদ পালন করলেন? সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমাদের প্রোগ্রামের মধ্যে একটু ডিফারেন্ট কিছু জিনিস নিয়ে আমরা কথাবার্তা বলব। আমরা পিএলআইডি নিয়ে অনেক সময় অনেক কথাবার্তা বলেছি, তো আমাদের কাছে এরকম 20 বছরের একজন ইয়ং যুবক আছেন, আমরা তার সঙ্গে কথা বলবো। আমরা তার কাছ থেকে জানতে চাবো তার নাম টাম, তো চলুন আমরা তার সঙ্গে একটু কথা বলি। তার যে পিএলআইডি প্রবলেমটা হয়েছে, কী হয়েছে, কীভাবে তিনি স্যারের এখানে আসলেন এবং স্যার তাকে কী বলেছে, আমরা তার বিস্তারিত তার কাছে জানবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? তো শুরুতে একটু জানতে চাচ্ছিলাম আপনার নামটা একটু প্লিজ। আমার নাম হলো কালীপদ বর্মন। কালীপদ বর্মন, আপনি কোথা থেকে এসেছেন? আমি থাকি সাভার ইস্কন মন্দিরে, আমার হোম ডিস্ট্রিক্ট হলো পঞ্চগড়। পঞ্চগড়, আচ্ছা আচ্ছা। তো স্যার, আপনি আপনার যে সমস্যাটা হয়েছে, এটা কতদিন থেকে হয়েছে এবং এটার জন্য আপনি কোথায় কোথায় গিয়েছেন এবং কী বলেছিল আপনাকে, এটা যদি একটু বলবেন? এটা আমার দেড় বছর থেকে শুরু হয়েছে। দেড় বছর থেকে অল্প অল্প ছিল, আমি অতটা গুরুত্ব দেই নাই। আচ্ছা। এই কোমরের ব্যথাটাকে আমি ঝুঁকে ঝুঁকে কাজ করতাম, আরও অনেক কিছু করতাম, কাজবাজ সব কিছু চলতো, আমি অতটা গুরুত্ব দেই নাই। কিন্তু ছয় মাস আগে আমার এই ব্যথাটা একবারে খুব অনেক কঠিন পর্যায়ে চলে যায়। আচ্ছা। তখন এই ব্যথার কারণে বিভিন্ন ডাক্তারের কাছে ঘোরাঘুরি করি, বিভিন্নখানে যাই। ডক্টর কী বলেছিল আপনাকে? ডক্টর তো সার্জারি ডক্টরের কাছে গেছিলাম, ওনারা বলছে যে এটাকে অপারেশন করতে হবে, আরও অনেক কিছু করতে হবে। তো আপনি চাচ্ছিলেন যে আসলে সার্জারি ছাড়া এটা কীভাবে ঠিক করা সম্ভব, তাই না? আচ্ছা। তারপর আপনি মানে ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের ঠিকানা কীভাবে পেলেন বা আপনি স্যারের কাছে যখন আসলেন, স্যার কী বলবো? এটা আমি মোবাইলে ইউটিউবের মধ্যে ওনাকে আমি পাই, ওনার বিভিন্ন প্রতিবেদন সাক্ষাৎকার আমি যখন দেখি, আমার রোগের সাথে ওনার কথার মিল আছে কিছুটা, তখন আমি ওনার সন্ধান খুঁজি। তখন ওনার বিভিন্ন প্রতিবেদনের মাধ্যমে ওনার ফোন নাম্বার বা দেওয়া থাকে ঠিকানা, তখন আমি ওই ঠিকানার মাধ্যমে এই ডিপিআরসি হসপিটালে যোগাযোগ করি। আচ্ছা। তো যেদিন স্যারের কাছে আসলেন, স্যার আপনাকে কী বললো এবং কী করতে বললো? স্যারের কাছে আমি যখন আসে দেখা করি, স্যার বলছে যে এখানে 15 দিন ভর্তি থাকতে হবে। আচ্ছা। 15 দিন হয়ে গেলে আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ, এইভাবে উনি আর কি বলছে। আচ্ছা স্যার, একটা জিনিস আপনার কাছে জানতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনার যখন এই সমস্যাটা হয়েছিল, যেদিন আপনি ভর্তি হয়েছিলেন মানে স্যারের কাছে আসছিলেন, তার যে আগের যে অবস্থান যে আপনারটা ছিল, তারপর স্যার আপনাকে ভর্তি হতে বললো এবং আপনি ভর্তি নিলেন এবং ট্রিটমেন্ট হলেন, তাহলে আজকের দিন আপনার কী অবস্থা এখন আপনি বলুন? মানে এখন আমি অনেক সুস্থ আছি। আগে আমার কোমর থেকে বাম পায়ে ব্যথা হতো। জি। ব্যথাটা থাকতো, কিন্তু আমার এখন ব্যথাটা নাই, আমি এখন অনেক সুস্থ আছি। যাক, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা শুনলাম কালীপদ বর্মন স্যারের কাছ থেকে তার যে প্রবলেমটা ছিল, তিনি দীর্ঘদিন ধরে পিএলআইডি প্রবলেম ভুগছেন এই অল্প বয়সে, তার বয়স মাত্র 21 বছর। এই বয়সে তিনি যে পিএলআইডি প্রবলেমে পড়েছিলেন, তাতে তার যে একটা দুর্বিষহ লাইফ তৈরি হয়ে গিয়েছিল, যে এই বয়সে তিনি দুরন্ত গতি হবেন এবং বিভিন্ন কাজকর্ম করবেন, তো তার এই কাজের মধ্যে বাধা হয়ে দাঁড়িয়েছিল তার এই রোগটা, যেটা সচরাচর বয়স্কদের মধ্যে আমরা দেখতে পাই যে পিএলআইডি প্রবলেম। তো স্যার আমাদের এখানে বিশ্বাস নিয়ে এসেছেন, স্যারের সন্ধানে এখানে এসেছেন, স্যার তাকে যেটা বলেছেন তিনি সেটা করেছেন। তো তিনি যেদিন যে ব্যথাটা নিয়ে এখানে এসেছেন, তো তার পরবর্তী সময় আজকে তিনি সুস্থ হয়ে চলে যাচ্ছেন, আমরা স্যারের কাছ থেকে শুনলাম। তো স্যার, আমাদের এই হসপিটালের ব্যাপারে যারা অনেক পিএলআইডি, আমাদের অনেক দর্শক আজকে আমাদের প্রোগ্রামটা দেখছেন, তো তাদের ব্যাপারে আপনি কী বলবেন যে এই বয়সে যে পিএলআইডি হলে কী করা উচিত? ঠিক আছে, আমাদের দর্শকরা দেখছেন, একটু কাইন্ডলি যদি বলেন। আমি ওনাদের তাদের ক্ষেত্রে বলতে চাই যে, যেমন ব্যথাযুক্ত জীবন, আরেকটা আছে ব্যথামুক্ত জীবন। ব্যথাযুক্ত জীবন কিছুই ভালো লাগে না, কাজ করি বা বিভিন্ন জায়গায় যাই, অন্য কিছু আরও অনেক কিছু করি, কিচ্ছু ভালো লাগবে না। যখন ব্যথামুক্ত হয়ে জীবন যাপন করব, সেটাই সবচেয়ে ভালো। এখন আপনারা যদি কেউ ব্যথাযুক্ত জীবনযাপন করেন, আশা করি আপনারা যদি এই ডিপিআরসি হসপিটালে আসেন, আমার মনে হয় অনেকটাই ভালো হবে।
ধন্যবাদ স্যার। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের কালীপদ বর্মন স্যারের সাথে তার গুরুজি আসছেন, তো আমরা তার সঙ্গে একটু কথা বলবো। কারণ স্যার যখন এখানে ভর্তি হয় তখন তিনি আসছিলেন, আসার পর থেকে আজকে যাওয়া অবধি তারও মোটামুটি একটা এক্সপিরিয়েন্স আছে। চলুন তার সঙ্গে আমরা কথা বলি। স্যার আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছি। তো স্যারের নামটা একটু কাইন্ডলি। আমার নাম হচ্ছে নিতাই দয়াল দাস ব্রহ্মচারী। জি স্যার, আছেন কোথায় সাবারে? আমি সাবার ইসকন মন্দিরের। আচ্ছা আচ্ছা, দীর্ঘদিন ধরে আছেন আর কি। তো স্যার আপনার যে পেশেন্ট আমাদের যিনি আছেন ওনার সঙ্গে তো আপনি চেনেন, দীর্ঘদিন থেকে আছেন। হ্যাঁ, তো অবশ্যই আমার কাছেই থাকে। আচ্ছা আচ্ছা, যাই হোক, নিজের ছেলের মতো মানুষ করেছেন। তো স্যার এনার যে প্রবলেমটা ছিল এই প্রবলেমটা নিয়ে তো স্যার এখানে আসছেন, আসার পর মোটামুটি যেদিন আপনি ওনাকে নিয়ে আসেন তার মধ্যে আজকে উনি সুস্থ হয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ। তো স্যার আমাদের এই ব্যাপারে কিছু যদি বলেন, আমাদের দর্শক আছে আপনার কথা একটু খুব। না, তা তো অবশ্যই, আসলে মানুষের মেরুদণ্ডই হচ্ছে মেইন। যদি মেরুদণ্ড ভেঙে যায় মানুষ তার লাইফটা পুরো বরবাদ হয়ে যায়। তো খুব ধন্যবাদ জানাই আপনাদের এই হাসপাতালকে, যদিও যে আপনারা মানুষের যেভাবে সেবা দিচ্ছেন বা আপনাদের সব দিক দিয়েই সেবা খুব মান ভালো, আমি এটা দেখলাম। বা সবচেয়ে চিকিৎসার দিক দিয়ে যদিও আমি অনেক বিভ্রান্তি হয়েছি ছেলেটাকে নিয়ে, কারণ বাবা মা সবাই আশা করে যে ছেলেটা সুখে থাকুক, তার মধ্যে একটা খুব বড় ব্যাধি হয়েছে, ব্যাধিটাকে নিরসন হলো। যদিও এখন কিছু নিয়মাবলী দিয়েছে, আমরা চেষ্টা করি নিয়মাবলী মেনে, তা এখন যা আমি ডাক্তারকে ধন্যবাদ জানাই, উনি খুব সুন্দর একটা থেরাপি দিয়ে যে কোনোভাবে চিকিৎসায় রেখে ছেলেটাকে আমার মোটামুটি অনেক সুস্থ করেছে, এটা ধন্যবাদ জানাই আপনাদেরকে। ধন্যবাদ স্যার আপনার মূল্যবান কথা শোনার জন্য। আসলে আমাদের সৌভাগ্য হয়েছে স্যারের সঙ্গে আজকে আমরা একটা সাক্ষাৎকে নিতে পেরেছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলেই মানুষ, সবার উপরে মানুষত্ব। তো রোগব্যাধি কখনো কোনো কিছু দেখে আসে না। তো আজকে স্যার যে আমাদের অপিনিয়নটা বললো, আসলে ব্যথা জীবনটা একটা কষ্টদায়ক একটা ব্যথা। তো আমরা সকলের সুস্বাস্থ্য কামনা করছি, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, যেখানে থাকুন না কেন, রোগ আসবেই, এটার একটা সঠিক চিকিৎসা দরকার আছে এবং সঠিক জায়গায় গিয়ে সঠিক চিকিৎসাটা অবশ্যই নিতে হবে। আর অবশ্যই ডিপিআরসি হসপিটালের পক্ষ থেকে ডক্টর শফিউল্লাহ প্রধান স্যার খুবই আন্তরিকভাবে এ সকল চিকিৎসা করে থাকেন। তো আমাদের বিস্তারিত জানতে গেলে আমাদের ওয়েবসাইটে যাবেন, আমাদের ফেসবুক আছে, ইউটিউব আছে, আমাদের এরকম অনেক প্রতিদিনে আমাদের প্রোগ্রাম হয়, অনেক সুস্থ রোগী আমাদের এখানে তাদের অভিব্যক্ত করে যায়। তো এগুলো দেখবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।